Hey guys, welcome back to my channel. আমি নন্দিনী চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। তো যেহেতু গরম পড়ে গেছে গাইস, আমি ভাবলাম আজকে তোমাদের সাথে গরমের স্কিন কেয়ার রুটিনটা শেয়ার করি। তো গাইস, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব গরমের স্কিন কেয়ার রুটিন। তো আজকে স্কিন কেয়ার রুটিনটা শুধুমাত্র একটা স্কিনের ওপরে নয়, সব স্কিন টাইপের ওপরে স্কিন কেয়ার রুটিন আমি দেবো এবং সব রকম প্রোডাক্ট ব্যাপারে আমি তোমাদেরকে বলে দেবো। চলো গাইস ভিডিওটা স্টার্ট করি। আর ভিডিওটা স্টার্ট করার আগে তোমাদেরকে বলে দিই, ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, পাশের বেল আইকনটিতে ক্লিক করে দেবে, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আর তোমরা সেটা সবার প্রথমেই দেখতে পাও। আর তোমরা আমাকে কমেন্ট করে জানাবে তোমরা আর কী নিত্য নতুন ভিডিও দেখতে পছন্দ করবে। তো চলো গাইস ভিডিওটা স্টার্ট করি। গাইস, গরম যেহেতু পড়ে গেছে, গরমে আমাদের স্কিন কেয়ার করাটা খুবই দরকার, কারণ গরমে আমরা ঘেমে যাই প্রচণ্ড। গরমে অনেক সময় র্যাশ বেরোয় স্কিন কেয়ার না করলে পরে, রোদে বেরোলে পরে। আবার যেটা হয়, গরমে প্রচণ্ড পরিমাণে বাইরে বেরোলে যেসব ধুলোবালি আমাদের ফেসে বসে যায়, সেগুলোর জন্য আমাদের স্কিনে অনেক রকম অনেক প্রবলেম হয়। তো আমাদের স্কিন কেয়ার করাটা খুবই প্রয়োজন। গাইস, স্কিন কেয়ারের প্রথমে তোমাদেরকে যেটা করতে হবে, সিটিএম মানে ক্লিনজিং, টোনিং এবং ময়েশ্চারাইজিং। এবং তারও প্রথমে যেটা করতে হবে, তোমাদের ফেসে যদি আগে থেকে কোনো রকম কোনো মেকআপ থাকে বা কোথাও থেকে তোমরা আসছো, বাইরে ধুলোবালি বা অয়েল থাকে, সেটাকে ওয়েট ওয়াশ দিয়ে ভালোভাবে মুছে নিতে হবে। তোমরা যদি স্কিনের আগে থেকে থাকা ওইগুলোকে না মোছো, তাহলে পরে কিন্তু স্কিনে তারপরে যত স্কিন কেয়ার করো কোনো রকম কোনো ফল পাবে না। এবং স্কিন কেয়ারের উল্টো প্রভাবও পড়তে পারে, স্কিন কেয়ার করার ফলে ভালো হওয়ার থেকে খারাপ হয়ে যাবে, আরও বেশি র্যাশ বা পিম্পল বেরোবে। তো ফার্স্ট যেটা করবে, স্কিনটাকে ভালোভাবে পরিষ্কার করে নেবে, আগের অয়েলটাকে বা মেকআপটাকে রিমুভ করে নেবে ভালোভাবে। তো রিমুভ করার জন্য তোমরা নিতে পারো এই হোয়াইট ওয়াইপসগুলো, বা তোমরা যেটা করবে রিমুভ করার জন্য তোমরা ইউজ করতে পারো মেকআপ রিমুভার। তো গ্রানিয়ারের এই মেকআপ রিমুভারটা খুব ভালো, তোমরা এটা ইউজ করতে পারো। এটার সাথে তোমরা নিয়ে নেবে কটন প্যাড, সেই কটন প্যাডের ওপরে মেকআপ রিমুভার দিয়ে মেকআপটাকে ভালোভাবে রিমুভ করে নেবে। তো এটা কিন্তু করাটা খুবই প্রয়োজন, না তো কিন্তু স্কিনের বারোটা তোমাদের বেঁচে যাবে। তারপরে গাইস, আমরা করে নেবো আমাদের ফেসটিকে ফেস ওয়াশ দিয়ে ভালোভাবে পরিষ্কার। ফেস ওয়াশের জন্য তোমরা গরমের দিনে ইউজ করতে পারো এই হিমালয়ের নিম ফেস ওয়াশ, গার্নিয়ারের নিম ফেস ওয়াশ, ইন্ডিয়ান কেয়ার ফেস ওয়াশ, লোটাসের ফেস ওয়াশ, পন্ডস ফেস ওয়াশ। পন্ডসের এই চারকোল ফেস ওয়াশটা খুবই ভালো, তোমরা গরমের দিনে এটা চোখ বন্ধ করে ব্যবহার করতে পারো। এবং ফেস ওয়াশ করে নেওয়ার পরে তোমরা যেটা নেক্সট ইউজ করবে, আইস মুখের রাফ করবে। তো আইসটা মানে বরফের টুকরোটা আমাদের স্কিনে অ্যাপ্লাই করার পরে কী হবে, যে আমাদের স্কিনে যেই এক্সট্রা অয়েলটা থাকবে সেটা কিন্তু বরফটা একেবারে অ্যাবজর্ব করে নেবে, আর স্কিনে কোনো রকম কোনো অয়েল থাকবে না, স্কিন অনেক ঠান্ডা হয়ে যাবে, স্কিনের সেলসগুলো একবারে অ্যাক্টিভ হয়ে যাবে। তো এটা এই স্টেপটা কিন্তু অবশ্যই তোমরা করবে। এবং তারপরে অ্যাপ্লাই করব টোনার। তো আমি আমার ফেভারিট টোনার নিয়ে নিয়েছি, যেটা আমি রেগুলার ইউজ করি, প্লামের এই গ্রিন টি টোনারটি। তো তোমরা চাইলে যেটা ইউজ করবে, ডাবর গ্লোবারি রোজ ওয়াটার টোনারটি ইউজ করতে পারো, বায়োটিকের কিউকাম্বার টোনারটি ইউজ করতে পারো, এবং গুড ভাইবসের গ্রিন টি টোনারটিও ইউজ করতে পারো। এবং আমি এখানে আমার ফেভারিট নিয়ে নিয়েছি প্লামের গ্রিন টি ফেস টোনারটি, অ্যাপ্লাই করে নিচ্ছি আমার ফেসে। তো টোনার অ্যাপ্লাই করাটা কিন্তু খুবই জরুরি। এরপরে তোমরা চাইলে অ্যাপ্লাই করতে পারো ফেস মিস্ট। তো আমার ফেভারিট ফেস মিস্ট হচ্ছে প্লামের এই গ্রিন টি ফেস মিস্টটি, গরমকালের জন্য খুবই মানে খুবই ভালো একটি ফেস মিস্ট। এবং এটিরই দ্বিতীয় আরেকটা আছে, এটা হচ্ছে অল স্কিন টাইপ। তো তোমরা যাদের অয়েলি স্কিন তারা এই গ্রিন টি ফেস মিস্টটি ইউজ করতে পারো, এবং যাদের অয়েলি অল স্কিন টাইপ দরকার তারা এটা। তো আমি এটা অ্যাপ্লাই করে নিচ্ছি আমার ফুল ফেসে। তো গাইস, ফেস মিস্ট অ্যাপ্লাই করার পরে আমি ইউজ করব ময়েশ্চারাইজার। তো আমি এখানে আমার ফেভারিট প্লাম গ্রিন টি ময়েশ্চারাইজারটি নিয়ে নিয়েছি, এটা অয়েলি স্কিনের টাই জন্য খুবই ভালো। আর যেহেতু আমার অয়েলি স্কিন, তো তোমরা চাইলে অন্য আরও স্কিন টাইপ নিতে পারো, তোমাদেরকে অপশন দেখিয়ে দিচ্ছি অল স্কিন টাইপ বা অয়েলি স্কিন টাইপ আরও নানান রকমের। তোমরা প্লামের এই ময়েশ্চারাইজারটি নিতে পারো যেটা অল স্কিন টাইপ, তারপরে প্যাকের ময়েশ্চারাইজারটি নিতে পারো গরমের জন্য খুবই ভালো, এবং পন্ডসের এই লাইট ওয়েট ময়েশ্চারাইজারটিও গরমের দিনের জন্য খুবই ভালো। আর আমি এখানে আমার ফেভারিট অয়েলি স্কিন টাইপের এই প্লাম গ্রিন টি ময়েশ্চারাইজারটি অ্যাপ্লাই করে নিচ্ছি। তোমরা চাইলে এই ময়েশ্চারাইজারটি অ্যাপ্লাই করতে পারো, সবাই এটা খুবই ভালো, খুব ভালো অয়েল কন্ট্রোল করে, একেবারে অয়েলিনেস দেয় না, এই ময়েশ্চারাইজারটি খুবই ভালো। এবং গাইস, তোমরা যদি ভাবো যে এই গরমের দিনেও সিরাম ইউজ করবে, তো তোমরা প্লামের ভিটামিন সি সিরামটি
यूज करते पारो। एटा गरम दिनेर जोन्नो खूबी भालो, एकेबारे ऑयली भाव देय ना, खूब भालो एकटी स्मूथिंग स्किन देय। नेक्स्ट यूज करबो आमरा सानस्क्रीन। तो सानस्क्रीन जोन्नो आमी यूज करबो निजेर जोन्नो जेटा लैकमे सानस्क्रीन, एटा आमार खूबी पछंदेर एकटी सानस्क्रीन, आमार स्किने खूब भालोभाबे जाय एबं तोमरा चाइलेओ सबाई यूज करते पारो। आर गरमेर दिने विशेष करे ম্যাট সানস্ক্রিন ইউজ করা খুবই দরকার। তো তোমরা ইউজ করতে পারো বায়োটিকের এই সানস্ক্রিনটি, প্লামের সানস্ক্রিনটি এবং নিউট্রিজেনার সানস্ক্রিনটি, লোটাসের সানস্ক্রিনটি, এগুলো সবই ম্যাট সানস্ক্রিন এবং এটা সহজ সবাই ইউজ করতে পারবে। সানস্ক্রিন ইউজ করলে এত গরমে এত রোদে আমাদের স্কিনটা কিন্তু সান থেকে প্রোটেক্ট থাকবে, কোনো সান ট্যান পড়বে না, সানবার্ন হবে না। ফেস স্ক্রাবের জন্য, ফেস ট্যান রিমুভ করার জন্য তোমরা ইউজ করতে পারো বায়োটিকের এই হচ্ছে ফেস ট্যান স্ক্রাবটি এবং যেটা আছে একটা লোটাসের ফেস ট্যান স্ক্রাবটি, তো এটা তোমরা ইউজ করতে পারো। নেক্সট তোমরা মাস্ক হিসেবে ইউজ করতে পারো হিমালয়ার এই অরেঞ্জ মাস্কটি, বা এটা স্ক্রাবও আছে, স্ক্রাবেরও খুব ভালো কাজ করে, তো তোমরা এটা ইউজ করতে পারো। তো গাইজ, এই ছিল আজকের আমার গরমের স্কিন কেয়ার রুটিন এই ভিডিওটি। তো আজকের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আর আমার চ্যানেলটা এখনও নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই বাই, টেক কেয়ার।